আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল জাহাজ ব্লগস পিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সেই সঙ্গে 2022 সালের প্রথম ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সবাইকে ব্লগের শুরুতে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার। আর আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি, সারাদিন তেমন কোনো ভিডিও করা হয়নি। সকালবেলা খুবই সাদামাটাভাবেই আসলে আজকে নাস্তা করা হয়েছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আমার আম্মার বাসায়। মানে আজকে সারাদিন কোনো রান্নাবান্না ছিল না, আর এমনিতে অবশ্য ঘরের টুকিটাকি কাজকর্ম করেছি, তবে সেগুলো আর ভিডিও করা হয়নি। তাই সন্ধ্যা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো নতুন বছর মানেই হচ্ছে কিন্তু নতুন উৎসাহ আর উদ্দীপনায় সামনের দিকে এগিয়ে চলা, নতুনভাবে সব কিছু চিন্তা ভাবনা করা, নতুন নতুন পরিকল্পনা। আর বছরের প্রথম দিনটা কিন্তু এমনিতেই সবার কাছে ভীষণভাবে স্পেশাল হয়, আর আমাদের কাছে তো আরও বেশি স্পেশাল, কারণ বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি হচ্ছে আমার এবং আমার হাজব্যান্ডের ম্যারেজ অ্যানিভার্সারি। তো দেখতে দেখতে আমাদের পথ চলার 12 বছর অতিবাহিত হয়ে গেল, অর্থাৎ একসাথে পথ চলার এক যুগ পূর্ণ হলো। আর এই এক যুগ পথ চলায় আমরা আলহামদুলিল্লাহ দুজন থেকে চারজন হয়েছি, এখন আমাদের চারজন সদস্যের সুখী পরিবার। আর বিবাহবার্ষিকীর দিনটা কিন্তু প্রতিটা বিবাহিত মানুষের জীবনেই খুবই স্মরণীয় একটা দিন, আর আজকের এই স্মরণীয় দিনটাকে আরও বেশি স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই আমরা আজকে বাইরে যাচ্ছি। আমরা আজকে রাতে ডিনারটা রেস্টুরেন্টে করব। তো কথা বলতে বলতে আমরা অলরেডি রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমাদের বাসার খুব কাছাকাছি খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, তা সেখানেই এসেছি রাতে ডিনার করার জন্য। তো এই যে আমরা রেস্টুরেন্টে এসে বসেও গেছি, আর আমাদের রাতে ডিনারের অর্ডারও করে দেওয়া হয়ে গেছে। আর বাইরে আজকে আসা উপলক্ষে সবচেয়ে বেশি উচ্ছ্বাস ছিল আমার ছোট মেয়ে মানহার, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এক জায়গায় বসে আছে শান্তশিষ্টভাবে। আসলে রেস্টুরেন্টে যতক্ষণ ছিলাম পুরোটা সময় জুড়ে কিন্তু একটু পরপরই ও সিট থেকে উঠে ছোটাছুটি করছিল, আর ওকে ধরে এনে বারবার বসানো হচ্ছিল ওর সিটে, আর আমি বসে রেস্টুরেন্টের চারপাশটা ভিডিও করছিলাম। খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট, আর পরিবেশটাও খুবই সুন্দর। পরিবারের সকল সদস্যদের নিয়ে এসে যে কোনো সময় খাওয়া দাওয়া করার জন্য বা ছোটোখাটো যে কোনো সেলিব্রেশন করার জন্য একদমই পারফেক্ট একটা প্লেস। তো আমাদের পাশের টেবিলে দেখছিলাম কিছু ছেলে মেয়ে এসেছে, সম্ভবত ওরা বার্থডে সেলিব্রেশন করার জন্য এসেছে। তো আমরা আসার পরপরই আমাদেরকে রেস্টুরেন্টের পক্ষ থেকে ওয়েলকামিং ড্রিঙ্ক দেওয়া হয়েছে। তা আমরা বসে নিজেদের মধ্যে গল্পগুজব করছিলাম আর ওয়েট করছিলাম আমাদের ডিনারের জন্য। তো আমাদের স্টার্টার মেনু চলে এসেছে, স্টার্টারে ছিল স্যুপ আর অন্থন। আর মানহা অবশ্য রেস্টুরেন্টে আসার পর থেকে ইনসিস্ট করছিল বারবার আইসক্রিম খাওয়ার জন্য, তো ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে বসিয়ে রাখা হয়েছে যে খাওয়া দাওয়া শেষে ডেজার্টে আমরা আইসক্রিম নেব। তো তাই ওকে কিছুটা শান্ত করে বসিয়ে খাওয়া দাওয়া করানো গেছে। তো স্টার্টারের পরপরই আমাদের সব মেইন কোর্সগুলো চলে এসেছে। তো সবাই একসাথে বসে খুবই এনজয় করছিলাম আমাদের রাতের ডিনারটা, আর খাবার দাবারের মানও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, টেস্টও খুবই ভালো, তাই সবাই বেশ তৃপ্তি নিয়েই খেয়েছে। এই তো খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষের দিকে, এখন আমরা আমাদের ডেজার্টের জন্য অপেক্ষা করছি। আর ডেজার্টে মানহার প্রিয়
ভ্যানিলা আইসক্রিম অর্ডার দেওয়া হয়েছে, যেহেতু মান্না রেস্টুরেন্টে আসার পর থেকেই আইসক্রিম খাওয়ার জন্য ইনসিস্ট করছিল। তাই ভাবলাম সবাই আমরা ডেজার্টে আইসক্রিম নিই। আর মান্না কিন্তু খাওয়া দাওয়া শেষে আবার পুরো রেস্টুরেন্ট জুড়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে আর ওর বাবার পেছনে পেছনে ছুটছে। তো অপেক্ষার পালা শেষে সবার পছন্দের ভ্যানিলা আইসক্রিম চলে এসেছে, মান্নারটাও এসে পড়েছে। আর ভ্যানিলা আইসক্রিমটা ভীষণই ইয়ামি ছিল, কারণ রেস্টুরেন্টের ওরা নিজস্ব শেফদার আইসক্রিমটা তৈরি করেছে, তাই দোকানের অর্ডিনারি ভ্যানিলা আইসক্রিমের চেয়ে একটু বেশি স্বাদের ছিল। তা আমরা আমাদের ডেজার্ট আইটেম বেশ ভালোভাবে এনজয় করেছি। আর খাওয়া দাওয়া শেষে অবশ্য আমরা খুব একটা দেরি করিনি, কারণ এখন যেহেতু শীতকাল তা বাইরে প্রচুর ঠান্ডা, তাই খাওয়া দাওয়া শেষ করেই আমরা বাসার পথে রওনা দিয়েছি। তো সব মিলিয়ে আজকে বছরের প্রথম দিন এবং আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি দিনটা আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে বেশ হাসি আনন্দের সঙ্গেই কাটিয়েছি। আর সেই সঙ্গে আপনাদের কাছেও দোয়া চাইছি যেন এভাবেই হাসি আনন্দে বছরের বাকিটা সময় আমরা কাটাতে পারি। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আবার নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং নতুন বছর সবার ভীষণ ভীষণ ভালো কাটুক এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।